আজকে আমি ভার্সিটি যাচ্ছি হেঁটে হেঁটে, তো মনে হলো একটা ভিডিও করি। ভিডিও করার কারণ হচ্ছে আমি একটা জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে ভার্সিটি যাব, তো ভাবলাম দেখাই রাস্তাটা কেমন, খুবই সুন্দর। তো আগে দেখাই, আমি হচ্ছে এই যে পিছনের দিকে এদিক থেকে আমি আসছি, তো হচ্ছে এখন আমি দেখাচ্ছি এই দিক থেকে আমার বাসা রাস্তার ওই পারে। তো এখন আমি হচ্ছে যাচ্ছি এইদিকে, তো এখনো জঙ্গলের ভিতর ঢুকি নাই, কারণ এইদিকে কিছু বিল্ডিং আছে। যেমন এইখানে একটা দেখা যাচ্ছে যে বিল্ডিং, এটা হচ্ছে উইলিয়াম মেরির একটা ফ্যাকা একটা ডিপার্টমেন্ট, স্কুল অফ এডুকেশন। তো এই বিল্ডিংয়ের পরে হচ্ছে জঙ্গল, তো আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে জঙ্গল পর্যন্ত যাই, তারপর আবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে উইলিয়াম মেরির আরেকটা ডিপার্টমেন্ট, স্কুল অফ এডুকেশন। আর এইদিকে হচ্ছে জঙ্গলের রাস্তা, যেটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে মেইন ক্যাম্পাসে যেতে পারি বা আমার ডিপার্টমেন্টে যেতে পারি। আজকে হচ্ছে অনেক মেঘলা মেঘলা বাইরে পরিবেশ, বিকালে বৃষ্টি হবে। এখন বাজে হচ্ছে 12টার মতো। এই রাস্তাটা হচ্ছে খুবই নিরিবিলি আর খুব সুন্দর, বিশেষ করে এখন গাছে পাতা আসার পরে আরও বেশি সুন্দর লাগতেছে। এই যে চারপাশে দেখাই কি সুন্দর। এই যে দেখা যাচ্ছে এইখান থেকে হচ্ছে সোজা রাস্তা, তো এইখান থেকে জঙ্গলের রাস্তা শুরু। এর যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আর কি একটা ব্রিজের মতো, কারণ জঙ্গলটা অনেক নিচু, তো গাছগুলো অনেক বড় বড়, তো একটা ব্রিজের মতো দেয়া, যেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই। তো চলো আমরা যাই। এই যে খুবই সুন্দর লাগে দেখতে আশেপাশে। আর এখন তো খুবই সুন্দর লাগে, বিশেষ করে গাছে সবুজ সবুজ পাতা আসছে। এই যে পুরো জঙ্গলের একটা ভিউ, এখন হচ্ছে যে ব্রিজ, কারণ হচ্ছে নিচে হচ্ছে, নিচে দেখাচ্ছি, নিচে হচ্ছে অনেক নিচু, আর নিচে হচ্ছে পানি টানিও আছে, যে একটা পাহাড়ি পাহাড়ি ভাব। সো এইখানে আসলে মাঝে মাঝে হরিণ টরিণ দেখা যায় এবং পাখি টাকি ডাক শোনা যায়। আমার খুবই ভালো লাগে এই রাস্তাটা, আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যাই, যদিও একা একা খুব কম যাই, কিন্তু আজকে একা একা যাচ্ছি, তাই ভাবলাম একটা ভিডিও করি। আচ্ছা, এইখানে হচ্ছে এটা একটা এমার্জেন্সি, যদি হচ্ছে কারো কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে যে এমার্জেন্সির এই যে লাল বাটনটা প্রেস করলে সাথে সাথে পুলিশ আসবে বা 911 কল হবে। সো এরকম প্রায় দেয়া আছে, যে একটা দেয়া আছে ওইখানে। তো এই রাস্তাটা বেশ বড়, আর এরকম সব পুরো রাস্তাটাই খুব সুন্দর। এদিকে জঙ্গল, এখানে একটা নালার মতো আছে, এখানে গাছগুলো খুব লম্বা, যদি দেখে এই যে নিচ থেকে এই যে উপরে অনেক লম্বা। তো ব্রিজটা এখানে শেষ, এখন ছোট একটা রাস্তা, রাস্তার পরে হচ্ছে একটা বড় রাস্তা। বড় রাস্তা পার হলে হচ্ছে উইলিয়াম মেরির রিক্রিয়েশন সেন্টার, তো আমি সেটাও দেখাবো। তো এখন আমি হচ্ছে ব্রিজটা পার করা শেষ করছি, এখন একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি। তো ছোট রাস্তাটা
প্রায় পার হয়ে চলে এসেছি। এখন এই যে একটা রাস্তা, এখান থেকে আসলে গাড়ি চলে, সো এখানে আমার সাবধানে রাস্তা পার হইতে হবে। এবং রাস্তা পার হওয়ার পরে একটু হেঁটেই হচ্ছে উইলিয়ামের রিক্রিয়েশন সেন্টার। তো যাই, রাস্তা পার হওয়ার চেষ্টা করি। এখানে রাস্তা পার হইতে হলে এখানে বাটন আছে, বাটনে প্রেস করতে হবে। কোনো গাড়ি নেই, সুতরাং আমি রাস্তা পার হয়ে যাচ্ছি। এই যে এই রাস্তাটার ভিউ খুব সুন্দর, দুই পাশেই হচ্ছে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি চলে। তো আমরা সামনে হেঁটে আগাই। এটা হচ্ছে উইলিয়াম ম্যারি রিক্রিয়েশন সেন্টার। এটা তিন চারতলা বিল্ডিং, এটার ভিতরে জিম আছে, আরও অনেক কিছু আছে, অন্য একদিন ভিতরে ঢুকে ভিডিও করব। আর এইদিকে একটা বিল্ডিং, এটাকে বলে কাপলান এরিয়া। আর এইদিকে পুরোটাই পার্কিং। অনেক অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। সামনে অনেক বিল্ডিং আছে, সবই উইলিয়াম ম্যারির, কিন্তু কোনটা কী বিল্ডিং আমি আসলে জানি না। তো এখন হচ্ছে আমাকে হচ্ছে এই কাপলান এরিয়া পার করে আবার ছোট একটু জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে আমি পৌঁছাবো স্যাডলার সেন্টারে। তো হেঁটে হেঁটে যাচ্ছি। যে রাস্তার ওই সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাপলান বিল্ডিং। তো এইদিকে অনেক বিল্ডিং, এগুলো সব হচ্ছে উইলিয়াম ম্যারির। তো আমি রাস্তা পার হয়ে গেছি, এখন আমাকে সামনের দিকে গিয়ে একটু ছোট একটু জঙ্গলের মতো ওইটুক পার হয়ে তারপরে যেতে হবে। সো এই রাস্তার মাথায় গিয়েও তারপরে যাওয়া যায়, বা এইখানে ভিতর দিয়েও যাওয়া যায়। আমি ভিতর দিয়ে যাব। যে সামনে ছোট একটা রাস্তা দেখা যাচ্ছে, এটা একটা ছোট জঙ্গলের ভিতর দিয়ে যায়। তো আমি ওই রাস্তা দিয়ে যাব। আমি যাব হচ্ছে স্যাডলার সেন্টারে। স্যাডলার সেন্টার হচ্ছে ওইখানে হচ্ছে ওরিয়েন্টেশন হয়, অনেক কিছু হয়, যেমন ঢাকা ইউনিভার্সিটির টিএসসির মতো। তো এখানে ফুড ক্যান্টিনও আছে, তো আমি হচ্ছে ওইখানে গিয়ে খাবো। এই রাস্তাটাও খুব সুন্দর। তো এখানে একটা ছোট্ট ফাউন্টেন আছে, যার নাম হচ্ছে গ্রিমডেল। এটা আমার আরেকটা ভিডিওতে আছে, তাও আজকে একটু দেখাচ্ছি সামনে থেকে। এখন পানি কম, কিন্তু যখন পানি থাকে তখন অনেক সুন্দর লাগে। থাকতে প্রায় চলে আসছি। এটা হচ্ছে উইলিয়াম ম্যারির হেলথ সেন্টার। এটা পিছনের ভিউ অ্যাকচুয়ালি, তো আমি হেঁটে সামনের দিকে যাব। সামনে গিয়ে তারপর স্যাডলার সেন্টারে যাব। তো আমার ভিডিও আজকে এখানেই শেষ, বাই।